তো আজকে আমি যে ছবিটা আঁকতে যাচ্ছি তা সম্পূর্ণ আমার নিজের স্টাইলে কমপ্লিট করব। আর এই ধরনের ভিডিও আমি আশা করি তোমরা বাংলাতে এর আগে কখনো দেখোনি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাডজাস্ট থাকো। এইটা ছিল আমার 5 ঘন্টা ধরে প্ল্যানিং করা সেই ছবিটা, যেটা আমরা আজকে কালার করব। এই পেপারটার সাইজ অনেক বড়, কিন্তু তোমাদের কেমনে বোঝাই আইডিয়া। তো আজকে আমরা স্প্রে পেইন্ট করব। যেহেতু ছবিটা অনেক বড়, আবার পাশাপাশি আমি স্প্রে পেইন্ট করবো, সেহেতু এটা ঘরে করা যাবে না, কারণ স্প্রে পেইন্টের কালারগুলো অনেকটা ছড়িয়ে যায়। ড্রয়িং বিষয়ক বা এই ধরনের আর্ট বিষয়ক কোনো কিছু জানতে হলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমরা নক দিতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো বাংলা দেখলাম অনেকগুলো টিউটোরিয়াল আছে স্প্রে পেইন্টের, বাট ওখানে বলে তারা কত রকমের টেকনিক দেখায়। আমি বলি কিভাবে করতে হয় স্প্রে পেইন্ট টিপ দিয়ে। আরে আমি বলছি এই যে এইভাবে। So অনেকক্ষণ পর finally done. Enjoy the review. So guys, thanks for watching this video. তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে আর এটা মানে আমার ফ্রি হ্যান্ডে এরকম স্প্রে কালার বলা যায় ফার্স্ট টাইম ফ্রি হ্যান্ডে একদম এই যে আমার হাতের অবস্থা এগুলা সহজে উঠবে না এগুলা 2-3 দিনেও ওঠে না বাট যাই হোক স্প্রে কালারটা করে অনেক মজা পেয়েছি এনজয় হয়েছে আমার কোমরও ব্যথা হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে অ্যাডজাস্ট থাকবা আর আমি এই ধরনের ভালো ভালো ভিডিও কন্টেন্ট আমি সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করব তো তোমাদের অনেক সাপোর্ট দরকার আমি ইদানিং সাপোর্ট পাচ্ছি না বলা যায় বাট তাও যে কিসের আশায় ভিডিও করতেছি সেটা আল্লাহ ভালো জানে তো যাই হোক তো সবার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা